আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান মিরাজ, বর্তমানে বাংলাদেশ ক্যাটকাম অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আপনাদের সাথে আছি। তো আমি মূলত আজকে এই ভিডিওতে আসার যে কারণ তা হলো কয়েকটা কোশ্চেন। আমাদের প্রত্যেকের মধ্যে এই কোশ্চেনগুলো সাধারণত কাজ করে, যেমন বিসিসিএ কি, এই কোশ্চেনটা আশা করি সবাই হয়তো করেছেন। যারা বিসিসিএ জানেন, যারা বিসিসির প্রোগ্রামে এসছেন তারা ছাড়া বাকি সবাই কিন্তু এই কোশ্চেনটা হয়তো করছেন। বিসিসিএটা হলো একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, এখানে যারা আছে তারা হলো বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে ক্যাট এবং ক্যামের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সম্পৃক্ত আছে তারাই বিসিসিএ সদস্য হতে পারছেন। তো এখানে বিসিসিএ যে অ্যাব্রিভিয়েশনটা সেটা হলো বাংলাদেশ ক্যাট ক্যাম অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশন শুনলে হয়তো অনেকের ভিতরে অনেক রকম কাজ করতে পারে, বাট এটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং ট্রেনিং ও গবেষণামূলক সংগঠন। তো আপনাদের আরো কিছু কোশ্চেন থাকছে, সেটা হলো এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো বা এই প্রতিষ্ঠিত হওয়া, যেমন এটার প্রতিষ্ঠাতা আমি, বাট আমার মাথায় এই চিন্তাটা কখন আসলো যে এটা বিসিসিএ নামে একটা কিছু করা উচিত। তো এটা যদি বলতে হয় তাহলে আমাকে, আমি একটা আমার লাইফ নিয়ে কিছু কথা বলতে হয়, গল্পের মতো করে বলতে হবে। সেটা হলো যখন আমি, আমার প্রথম কর্মজীবন শুরু হলো একেএস গ্রুপে। একেএস গ্রুপে আমি মাস্টার্স কমপ্লিট করে একেএস গ্রুপে জয়েন করি, সেখানে ক্যাডের অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করি। বাট প্রবলেম হলো যখন আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করি, ওখানে আমি এসে পেলাম মাত্র চারজন, আমার সহকর্মী পাইলাম মাত্র চারজন। বাট বাংলাদেশের প্রতিটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কম হলেও 2000, 4000, 5000, 10000 পর্যন্ত শ্রমিক কিন্তু থাকছে, বাট তার মধ্যে মাত্র 5 জন হলো ক্যাডের এক্সিকিউটিভ বা ক্যাডে কাজ করে। তো বুঝতে পারছেন তাহলে যেটা কত কম সংখ্যক আছে, একটা ফ্যাক্টরির জন্য মাত্র 5 জন বা 4 জন বা 2 জন, কোনো কোনো ফ্যাক্টরিতে অনলি একজনের দ্বারাই একটা ফ্যাক্টরি চলছে, এরকম ফ্যাক্টরি অনেক আছে। তো যখন আমি ওখানে এসে জয়েন করি, আমার যারা সহকর্মী ছিলেন তারা এক একজন 5 বছর, সর্বনিম্ন 10 বছর, 20 বছর, 15 বছর, এরকম করে এক একজন সার্ভিস করে তারপরে ক্যারে আসে। বাট আমি হয়তো কোনো কারণে বা যেভাবে হোক আল্লাহর রহমতে আমি চলে এসেছি, এসে সরাসরি জয়েন করলাম। এখন প্রবলেম তো হলো কেউ কাউকে শিখাতে চাচ্ছে না, এটা ছিল মূল লক্ষ্য, মূল প্রবলেম। আসলে তারা শিখিত না এই কারণে যে তারা 10 বছর 15 বছর বসে যেটা শিখলো সেটা যদি আমাকে খুব দ্রুত বা অল্প সময়ের ভিতরে শিখিয়ে ফেলে হয়তো আমি তার সমান সমান হয়ে যাব। এই যে একটা ইগো, এটা কিন্তু সবার মধ্যেই কাজ করে, হয়তো তখন একটু বেশি ছিল, এখন সভ্যতা আস্তে আস্তে যত বাড়বে, মানুষ যত বেশি শিক্ষিত হবে তত মানুষকে শিখিয়ে আনন্দ পাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো তখন যখন আমি ওখানে জয়েন করি তখন আমি কাজ শিখতেছি, বাট আমি বুঝতে পারতেছি না যে আমি কি সারা জীবন এভাবেই চলে যাব। তো আমার একটা খারাপ অভ্যাস বলতে পারেন, সেটা হলো কাউকে যদি আমি পাই তার গল্প শুনতে ভালোবাসি, তার লাইফের যে স্টোরিগুলো সেগুলো শুনতে ভালোবাসি এবং সেখান থেকে আমি কিছু শিখতে ভালোবাসি। তো আমি যার থেকেই শিখতাম, দেখতাম যে এক একজন 10 বছর 15 বছর 20 বছর ধরে চাকরি করছে, কিন্তু চাকরিটা হলো এক জায়গায় 3 বছর 2 বছর 5 বছর, এরকম করে 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 চেঞ্জ করে করে সে এই জায়গায় চলে আসছে। তখন আমার মাথার ভিতরে কাজ করলো যে হ্যাঁ, আই হ্যাভ টু চেঞ্জ মাই জব। তো আমার জবটাও আমার আসলে চেঞ্জ করা উচিত। তো যখন ভাবলাম যে চেঞ্জ করা উচিত, বাট কিভাবে চেঞ্জ করব, কাউকে তো আমি চিনি না, একটা ফ্যাক্টরির জন্য দরকার হলো মাত্র 5 জন লোক, তাও তো কোনো অনলাইনে সার্কুলার দিচ্ছে না, কোনো পত্রিকায় সার্কুলার দিচ্ছে না, তাহলে আমি কিভাবে পাবো এই জায়গাটা। তার জন্য আমার প্রয়োজন ছিল নিশ্চয়ই একটা পরিচিতি। তো কিভাবে আমি পরিচিতটা হব,
হাজার হাজার লোকের ভিড়ে কিভাবে আমি খুঁজে পাবো ওই 5 জন লোককে বা ওই 10 জন লোককে, এই ক্যাডেক গ্রুপদেরকে? তখন আমার মাথায় ব্যথা কাজ করলো যে আমি যদি তাদেরকে খুঁজে পেতে হয় তাহলে আমাকে যেটা করতে হবে, বিভিন্ন ফ্যাক্টরিতে ছিবি ড্রপ করতে হবে। দেন আমি ছিবি ড্রপ করতে শুরু করলাম। তো ছিবি ড্রপ করলাম, কিন্তু প্রবলেম হলো আমার তো তখন মাত্র 3 বছর, আড়াই বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স, কেউ আর আমাকে ডাকছে না, এত কম এক্সপিরিয়েন্স দিয়ে সে কী করবে? তো ভাগ্যক্রমে আমি পলমল গ্রুপে একটা ডাক পেয়ে যাই, সেখানে চলে আসি ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দিতে এসে দেখি সেখানে প্রায় 22 জন লোক ছিল ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে, কেউ নতুন কেউ অনেক পুরন। এনিওয়ে, তো তাদের সাথে একটা সম্পর্ক হলো, তাদের সাথে একটা যোগাযোগ হলো, বুঝতে পারলাম যে ক্যাডের লোক এরা। তো তাদের সাথে একটা ফোন নাম্বার আদান প্রদান হলো, মোটামুটি মাঝে মধ্যে তাদের সাথে কিন্তু টুকটাক কথা হতো, একটা কমিউনিকেশন তৈরি হলো। 22 জন লোকের সাথে আমার প্রথম পরিচয় হলো। দেন সেখানে ইন্টারভিউ দিলাম, 22 জনের ভিতরে 3 জন সিলেক্ট হলো। তো ভাগ্যক্রমে আমিও সেখানে সিলেক্ট হয়ে যাই, এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক সময়ের পরে হলেও সেখানে আমি চাকরিটাও পেয়ে যাই। তো চাকরিটা সেখানে করতে শুরু করি। তো সেখানে চাকরি করতে গিয়ে আবার যেখানে যে সহকর্মী ছিল তারা, তাদের 2 জনকে পেলাম। আস্তে আস্তে কিন্তু আমার পরিচিতির পরিধিটা বাড়তে শুরু করলো। তো ওখানে এসে আমি আমার যে প্রধানকে পেয়েছিলাম, ক্যাডের যে প্রধান ছিলেন, স্যার খুব ভালো মানুষ, তো স্যারের সাথে গল্প করলাম যে স্যার আসলে আমরা যদি সবার সাথে পরিচয়টা বাড়াতে পারি তো সেক্ষেত্রে আমাদের কি করা করণীয়। স্যার বললো ঠিক আছে, তাহলে আমাদের ফ্যাক্টরিতেই তো 50 জনের মতো আছে বিভিন্ন জায়গায় ক্যারিয়ার এক্সিকিউটিভ, তোমাকে সবার নাম্বার দিই, তুমি সবাইকে ইনভাইট করো, একদিন চলো আমরা প্রোগ্রাম করি। দেন আমি সবার নাম্বার নিলাম, একটা লিস্ট করলাম, সবাইকে স্যারের পক্ষ থেকে একটা মেসেজ পাঠালাম যে এটা গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে একটা প্রোগ্রামের জন্য বলেছিলাম। তো ওখানে প্রোগ্রামে আসলাম, কিন্তু দুর্ভাগ্য যেখানে ছাড়ের বরাদ দিয়েছিল আমি ছিলাম মাধ্যম, তারপরেও মাত্র ছাড় এবং আমি ছাড়া মাত্র 2 জন লোক আসছিল, 4 জন লোক আমরা ওখানে গল্প টল্প করে চলে গেলাম। দেন স্যার আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল, মোস্তাফিজ এটা সম্ভব না, কারণ গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা আসলে এই রকমের তোমার মতো ব্রড মাইন্ডেড না, তারা সবাই ম্যাক্সিমাম ন্যারো মাইন্ডেড। তো বলে স্যার হাল ছেড়ে দিলেন যে বাদ দাও, এগুলো দ্বারা সম্ভব না, এই যে সবাইকে একত্রিত করবা, সবার সাথে আদান মানে তথ্য আদান প্রদান করবা, একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করবা, এটা সম্ভব না। দেন স্যার হাল ছেড়ে দিল, কিন্তু আমি হাল ছাড়ি নেই, আমি কন্টিনিউ সেটাকে নিয়ে মনে মনে কাজ করতেছি, যদিও অফিসের কাজে অফিসের ব্যস্ততার মধ্যে সবসময় সময় দিতে পারিনি। তো আস্তে আস্তে এরপরে আমি পলমল গ্রুপে অনেকদিন চাকরি করার পরে পলমল থেকে যখন চলে আসি অন্য ফ্যাক্টরিতে, তারপরে আমি একদিন হঠাৎ করে চিন্তা করলাম, দেখি ফেসবুকে কথা বলতে বলতে ফেসবুকে ইনভাইট করলাম। তো ফেসবুকে ইনভাইট পেয়ে প্রথমবারই 37 জন এক্সিকিউটিভ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, এরকমের 37 জন ভাইয়েরা চলে এসেছে। উত্তরাতে ছিল প্রথম এভাবে প্রোগ্রাম, এর আগে আমরা আরও ছোটো ছোটো কয়েকটা প্রোগ্রাম করেছি বিভিন্ন জায়গায়, 5 জন, 7 জন, 10 জন, 15 জন এভাবে করে। তো উত্তরের প্রোগ্রামে প্রথম দিন 37 জন আসে। তো ওখানে আমি ছাড়কে ইনভাইট করেছিলাম, ছাড় এসে আমাকে বললো বুঝতে তুমি হাল ছাড়ো নাই, তোমার দ্বারা সম্ভব, যেহেতু এতদিন পরে হলো তুমি 37 জনকে ইনভাইট করে এক জায়গায় আনতে পেরেছ, যদিও আসার কথা ছিল প্রায় 80 জনের মতো, আমাকে ফোন করেছিল বিভিন্ন প্রবলেম, কেউ তারপর ওখানে ফোন করে অনেকে বলেছে ভাই এই কারণে আসতে পারতেছি না, তবে আমি সাথে আছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইভাবেও প্রায় 80 জনের মতো নাম লিস্ট করা ছিল। তো সবাইকে সবার নাম নিয়ে লিস্ট করতাম, রাত জেগে জেগে এগুলো নিয়ে কাজ করতাম, তো সবার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করতাম। তো একটা সময় দেখা গেল যে আমি ওখানে প্রোগ্রামে ছাড় অলরেডি বলেই দিল যে মোস্তাফিজের দ্বারা সম্ভব, কারণ সে যখন আজকে যখন 37 জন এখানে অ্যাটেন্ড করেছে, এটা 3,700 জন বা 3,00,000 জন হওয়াও সম্ভব, সুতরাং তুমি চালিয়ে যাও, পারবা, যেহেতু তোমার এইজ আছে, তোমার কথা বলার ইয়ে আছে, সবার সাথে মিশতে পারো, তোমার দ্বারা সম্ভব। দেন আমি চিন্তা করলাম যে আসলে অবশ্যই সম্ভব, কেন না, কারণ হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে সবাই তো খারাপ না, আমি খারাপ হতে পারি, 1,000 জন লোক যদি আমরা এক জায়গায় জড়ো হই, সেখান থেকে হয়তো 500 জন লোক থাকতে পারবে যে নিজের স্বার্থের জন্য আসবে, 500 জন লোক অর্থের অর্থের সাথে অর্থের বিনিময়ে কাজ করবে,
200 জন লোক থাকবে কোন আদার্স আদার্স যে ইয়াটা বলে কি বলে স্বার্থ বলে, আদার্স স্বার্থের জন্য আসবে, 100 জন লোক আসবে দেখার জন্য, সবকিছুর পরেও তো আমি 300 জন লোক পাবো। 1000 জন লোক থেকে ছেকে ছেকে চলে আসবে, কেউ আসবে কেউ যাবে, এরকম করেও আমি যে 300 জন লোক পাবো তারা বিসিসিএ কে ভালোবেসে আসবে, তারা নিঃস্বার্থভাবে আসবে, মানুষকে শিখাতে আসবে। কেউ আছে মানুষকে শিখিয়ে অনেক মজা পায়, কেউ আছে নিজে শুধু স্বার্থ নিজের স্বার্থ সিদ্ধি করেই মজা পায়। তো প্রথম স্বার্থপর লোকজন একটা সময় চলে যাবে, তারপরে যারা স্বার্থ নিতে আসবে তারাও একটা সময় চলে যাবে, যারা স্বার্থ দিতে আসবে তারাও চলে যাবে, কিন্তু থেকে যাবে একমাত্র নিঃস্বার্থ বান যতজন লোক থাকবে ঠিক তারাই শেষ পর্যন্ত থেকে যাবে। তো এভাবে প্রোগ্রাম করতে থাকি, একের পর এক একের পর এক প্রোগ্রাম করি। তো প্রোগ্রাম করতে করতে একটা সময় দেখি যে মাশাল্লাহ এখন আমাদের প্রায় 300 জন প্লাস হয়ে গেছে আমাদের অলরেডি সদস্য সংখ্যা। যদিও এখনো কিছু সদস্য আসে, কিছু সদস্য চলে যায়, কেউ আসে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কেউ আছে আসে তো তার কিছু প্রোডাক্ট বিক্রি করবে, তার কিছু সফটওয়্যার বিক্রি করবে, সে তার নিজে কিছু ক্রিয়েটিভিটি বিক্রি করবে, এজন্য আসে। কেউ আসে স্বার্থ পেয়ে চলে যায়, কেউ স্বার্থ না পেয়ে চলে যায়, আর কেউ আসে একদম নিঃস্বার্থভাবে, হ্যাঁ সবাই একসাথে থাকবো, সবাই যদি একসাথে থেকে কিছু কোনো ক্ষতিও হয় সে ক্ষতিটাও আমাদের জন্য আশীর্বাদ। আবার এভাবে চলছে বর্তমানে। তো আশা করছি আপনারা প্রতিষ্ঠিত কেন হলো কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে আমাদের কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ আমার। হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনি তাহলে এটা কেন প্রতিষ্ঠিত করছেন, কেন এটার পিছনে এত শ্রম দিচ্ছেন। হ্যাঁ আমার স্বার্থ আছে, আমার অনেক বড় স্বার্থ আছে, সেটা হলো আমি চাই আপনাদের মাধ্যমে এই বিসিসির মাধ্যমে বেঁচে থাকতে, মরে যেতে চাই না। হয়তো বা টুডে অর টুমরো আমি মরে যাবো, দিস ইজ দ্য সিম্পল, এটা হবেই, কিন্তু সেই মরে গিয়েও বেঁচে থাকতে চাই এই বিসিসির মাধ্যমে। আর এই জন্যে আমরা যারা একসাথে কাজ করছি সবাই একদম এতটাই আন্তরিক, আমি অবাক হই, আমি সত্যিকারার্থে অবাক হই যে এতটা আন্তরিক আমাদের মধ্যে কিভাবে তৈরি হলো। একজন আরেকজনের সাথে কথা না বলতে পারলে মনে হচ্ছে ভালো লাগতেছে না, যাকে আমি চিনতাম না জানতাম না তাকে দেখলে এখন বুকে জড়াই ধরতেছি, মনে হচ্ছে যেন সে আমার কত আপন, সে আমাকে বুকে জড়াই ধরছে, মনে হচ্ছে কত আপন। এই যে একটা আন্তরিকতা তৈরি হলো, এটা বিসিসির মাধ্যমে হলো। একটা ছোট্ট একটা বিষয় বলি, এক ভাই আমাদের এক ভাইয়ের কাছে ফোন করেছিলেন কোনো একটা সফটওয়্যার বা আদার্স কোনো শুভ কাজের জন্য, তিনি পরিচয় দেননি, তিনি বললেন যে ঠিক আছে কাজ করে দিতে পারি, এর বিনিময়ে আমাকে এত টাকা দিতে হবে। তো তিনি টাকা দিতে প্রস্তুত ছিলেন, একদম সব শেষে তিনি বললেন ভাই আমি বিসিসি এর একজন সদস্য। তো তিনি বললেন সরি ভাই আপনার থেকে তাহলে আমি টাকার কথা বলছি ভুল করছি, টাকা পয়সা দিতে হবে না, আপনি আসেন আমি আপনাকে শিখিয়ে দেব। এটাই আমাদের বড় একটা অ্যাসাইনমেন্ট। এটা যখন যেদিন এই যা যখন আমাকে ফোন করে বললো যে ভাই এই ব্যাপার আমার এত ভালো লেগেছে যে আসলে আমি এটাই চেয়েছিলাম, নিঃস্বার্থ ভালোবাসা আছে এখনো পৃথিবীতে, ভালো মানুষ আছে ভাই, ভালো মানুষ যতদিন না থাকবে পৃথিবীটা ততদিন থাকবে না। তার মানে গার্মেন্টসে যারা চাকরি করতেছে তাদের মধ্যে অনেক অনেক ভালো মানুষ আছে, আমরা চাচ্ছি সেই ভালো মানুষদেরকে একত্রিত করে একটা ভালো সমাজ তৈরি করতে, একটা ভালো দেশ তৈরি করতে, এটাই আমাদের লক্ষ্য। তারপরে আর একটা প্রশ্ন হয়তো আপনাদের মধ্যে থাকতে পারে, সেটা হলো আমরা যে অর্থ খরচ করি, আমরা বিভিন্ন প্রোগ্রামে এক একটা প্রোগ্রামে মিনিমাম 5-10 হাজার টাকার মতো খরচ হয়, এই টাকাটা কোথা থেকে আসে? এই প্রশ্নটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে, এবং এই প্রশ্নের ভিতরে এভাবে আসতে পারে যে তাহলে তারা কি কোনো অর্থলোভী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত, তাদেরকে কি কোনো কোম্পানি স্পন্সর করছে, তাদের তারা কি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসছে, এটা কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে। এখন দেখেন আপনারা যারা আমাদের প্রোগ্রামে এসছেন আপনারা জানেন আমাদের প্রোগ্রামে যখন আমরা খাওয়া দাওয়া করি আমাদের প্রোগ্রাম কোনো খরচ নেই। কেন খরচ হবে? কারণ আমরা জাস্ট গল্প গুজব করি, হাই হ্যালো করি, কারো যদি কোনো শিক্ষণীয় কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে, প্রশ্নের উত্তর যে জানে সেই দেয়, এভাবে আমরা একজন আরেকজনের সাথে একটা সম্পৃক্ত ভালো ভালোবাসা তৈরি হয়। আর প্রোগ্রামে যেটা হয় সেটা হলো যে ওখানে যে আমরা যে খাওয়া দাওয়া করি, যদি লাঞ্চ হয় লাঞ্চের জন্য ডিনার হোক বা যে সময়টাই হয় আমরা যে খাওয়া দাওয়াটা করি, ওই খাওয়া দাওয়ার জন্য যে টাকাটা হয়, ফর এক্সাম্পল আমরা 50 জন লোক এখানে উপস্থিত আছি, 5000 টাকা খাওয়া বাবদ খরচ হয়েছে, সবাই মিলে আমরা ওটাকে ডিভাইডেড করে 100 টাকা করে দিয়ে দিই, নগদে ওটা হয়ে যায়। এর জন্য কিন্তু আমাদের কোনোদিনও টাকায় আটকায় থাকে না,
বা আমাদের কারো কাছ থেকে নিতে হয় না, আমাদের কোনো ডোনার নাই, আমাদের কোনো রাজনৈতিক দল বলেন, কোনো স্বার্থন্বেষী দল বলেন, বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বা আমাদের কোনো ওই রকমের কেউ নাই যে আমাদেরকে ডোনেট করবে, এবং আমরা তাদের ডোনেট কখনোই গ্রহণ করব না। এটা আমাদের নিজস্ব অর্থায়নে চলবে। আমরা 10 জন এক জায়গা হয়ে 10 টাকা 10 টাকা দিয়ে 100 টাকা তৈরি করতে পারবো, কিন্তু কোনো নেতা বলেন বা কোনো ওস্তাদ বলেন, কোনো গুরু বলেন, বা কোনো বড় স্বার্থ নিয়ে যারা আসবে তাদের থেকে আমরা 1 পয়সাও কখনো গ্রহণ করব না। এটাই হলো আমাদের মূল ইচ্ছা। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের অর্থটা কোথা থেকে আসে। এখানে কারোর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আর সর্বোপরি কথা হলো, এখনো অনেকে চিন্তা করতেছেন বিসিসিএ তে এসেই বা কি হবে, এটা কি কাজ কি না কাজ। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা ক্যাট গার্মেন্টস, ক্যাট ক্যাম স্যাম্পল এর সাথে সরাসরি আছেন অথবা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবে হোক সম্পৃক্ত আছেন। অনেকে আছে ক্যারে কাজ করতেছেন কিন্তু তা সরি অনেকে আছে স্যাম্পলে কাজ করতেছেন কিন্তু সে ক্যারে কাজ শিখছেন বা শেখার খুব ইচ্ছা আছে, চলে আসেন আমাদের সাথে, আমরা সবাই আছি এখানে। প্রায় 350-400 ফ্যাক্টরির সিনিয়র লোকরা আছে, আমরা জুনিয়ররা আছি, আমাদের জুনিয়ররাও আছে। আমরা চাচ্ছি সবাই মিলেমিশে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, একজন আরেকজনকে হেল্প করব। আমি একটা সফটওয়্যার জানি, আমি ওটা আরেক আপনাকে শেখাবো, আপনি একটা জানেন সেটা আপনি আমাকে শেখাবেন। আমি একটা প্রবলেমে পড়লে একদম অনায়াসে যে কাউকে ফোন করতে পারি যে ভাই আমি এই প্রবলেমটা পড়েছি, আপনারা কেউ কি জানেন, আমাকে একটু হেল্প করেন। তো আমরা যদি নিজেরা নিজেদেরকে হেল্প করে এভাবে এগিয়ে নিতে চাই বা এগিয়ে নিতে পারি, তাহলে আশা করছি একটা সময় আমাদের কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তাই আমি সবাইকে, সকল ক্যাট ক্যাম ক্যাট ক্যামের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাইকে বিসিসিএর পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা বিসিসিএ তে আসেন, বিসিসিএর প্রোগ্রামগুলো দেখেন, ভালো লাগলে বিসিসিএর সাথে থেকে যান, ভালো না লাগলে বিসিসিএ থেকে চলে যান। আপনাদের কারোর জন্য এভাবে বলা হয় না যে বিসিসিএ তে থাকতে হলে আপনাকে চাঁদা দিতে হবে, বিসিসিএ তে থাকতে হলে আপনাকে হ্যান করতে হবে ত্যান করতে হবে, কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি সম্পর্কটা বিল্ড আপ করেন, আপনার যদি ইচ্ছা হয়, আপনি যদি স্বার্থন্বেষী হন বিসিসিএ থেকে যাবেন, আর যদি স্বার্থ নিয়ে আসেন, কোনো স্বার্থ নিয়ে আসেন, তাহলে আমি তাকে আগেই বলবো আপনার আসার দরকার নেই। কেউ যদি স্বার্থের জন্য আসেন আমি তাকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আসার দরকার নেই। যদি আপনি স্বার্থ ছেড়ে সবাইকে হেল্প করার উদ্দেশ্যে আসতে পারেন, অবশ্যই আপনি কি হেল্পটা পাবেন সেটা আপনি নিজেই ভালো বুঝতে পারবেন। কারণ হলো 10-এর লাঠি 1-এর বোঝা, একজনের যারা দ্বারা যে কাজ করা সম্ভব নয়, 10 জনের দ্বারা সে কাজ করা অবশ্যই সম্ভব। সুতরাং আমি আবার উদার আহ্বান জানাবো, আমি বিসিসির পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিসিসির সাথে থাকার জন্য আহ্বান করছি। আমাদের স্লোগান হলো, আমরা আরো দক্ষ হই বিসিসির সাথে রই। তো আমরা নিজেদেরকে দক্ষ করব, বিসিসির সাথে থাকবো। আমাদের স্লোগান, আমরা আরো দক্ষ হই বিসিসির সাথে রই। ধন্যবাদ সবাইকে।